না না, ফারহান ভাইকে দেখলে খুবই ভয় লাগে। ফারহান ভাই আমার বড় ভাই, আর ভাইয়া প্রচুর গাইড করে, প্রচুর মানে এত সুন্দর করে হচ্ছে পুরো নাটকটাতে হচ্ছে গাইড করছে অ্যাজ এ টিচার টিচার মতো। কারণ হচ্ছে ভাইয়া প্রতিটা ডায়লগ প্রতিটা সিন বসে থেকে দেখি মানে দেখাইয়া দিছে যে কিভাবে করলে ভালো হবে, কতটুকু মানে এটার মধ্যে ফিল দেওয়া যায় মানে। আর সবচেয়ে বড় কথা, আমি নর্মালি যে ক্যারেক্টারটা করেছি আমি নর্মালি এরকম মানে বাস্তবে ওইরকম মানে শান্ত শিষ্ট একটু চুপচাপ প্রকৃতি। তো ভাইয়া সবসময় বলতো যে তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। তো ভাইয়া যখন হচ্ছে সিনগুলো করি তো মাঝে মাঝে হয় না একটু নার্ভাস ছিলাম, যেহেতু ভাইয়ার সাথে ফার্স্ট কাজ, তো ভাইয়া সবসময় বলতো দেখো কোনো নার্ভাসনেসের কিছু নেই, তুমি যেমন তুমি সেরকমভাবেই প্রেজেন্টটা হও। বাংলাদেশের ফার্স্ট প্লাস সাইজ নায়িকা হিসাবে মানে মেয়েরা মোটা হলেও যে কিছু একটা তার ভিতরে প্রতিভা আছে, বা তারা আসলে কি বলে মানে এটার স্টোরিটাই এমন হয়েছে যে একটা মানুষ মেয়েকে তুলে ধরা হয়েছে যে অ্যাকচুয়ালি তার শারীরিক বা তার যে হচ্ছে সে যে মোটা এটাই যে তার উইকনেস এরকম কিছু না, আসলে মনটাই আসল। তো এই হচ্ছে বিষয়। তো আমি যে অনেক মেয়ের ইন্সপায়ার হতে পেরেছি মানে আমি মোটা হয়েও যে আমি নায়িকার মানে নায়িকার ক্যারেক্টারে কাজ করতে পেরেছি, তো এইটাই আমার জন্য অনেক বেশি খুশি। না না, ফারহান ভাইকে দেখলে খুবই ভয় লাগে, বড় ভাই ফিল আসে, মনে হয় যে না ভাইয়া মনে হয় আমাকে এই বকা দিবে। কারণ আমি বললাম না আমি যখন শুটিং করতেছিলাম আমি বেশি নার্ভাস ছিলাম মানে ভাইয়ার তাকানোতে, মনে হচ্ছিল যে আমাকে এই মনে হয় বকা দিবে। সো লাস্টে বকাও খাইছি অনেক, মানে একটু ভুল করলে বকাও দিছে, বাট লাস্টে বলছে যে বকা যে দিছি মন খারাপ করছো, আমি বলছি না যে বকা দিছি দেখে বেস্টটা দিতে পারছো। সেই ফ্রেন্ডরা বাইরে গেলে অনেক সময় হয় না কথা তো বলতো, তো বলতো যে একটু শুখাও, বা আবার অনেকে এরকমও বলতো মানে সবাই যে বলতো তা না, সবাই বলতো যে না মোটা হইলেও সুইট তুমি তুমি ঠিক আছো এরকম বলতো। আমি মনে করি পার্সন যে যেমন সে তেমনই সুন্দর, মানে তেমন ভাবেই সুন্দর। তো আমার মনে হয় এক একজনের এক এক রকমভাবে সুন্দর, যেহেতু তো বডি শেমিং তারপর অন্যান্য সব কিছুই হোক মানুষের দুর্বলতা নিয়ে কথা বলাটা উচিত না, কারণ সবার ভিতরে এমন কিছু ট্যালেন্ট থাকে। সো তুমি যাকে ছোট করে কথা বলতেছো হয়তো সেই তোমাকে একদিন কিছু একটা এমন কিছু করে দেখাবে যে তুমি নিজেই ছোট হয়ে যাবে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। সো হয়তো অনেক বেশি কি বলে শেমিং বডি শেমিং হয়েছি প্লাস অনেক কিছুতেই ছোটও হয়েছি, বাট আমি এতটুকু এখানে দাঁড়িয়ে বলতে পারি যে আমি করে দেখাইতে পারছি সব দিকে যে না আমি কিছু একটা। এখন আমি ট্রাই করতেছি যে আমি আমাকে নিজেকে ফিট আনতে, কারণ এখন যেহেতু এই বডি নিয়েই আমি কিছু একটা করে দেখাইছি, সো এখন আমি ট্রাই করতেছি যে ফিট হয়ে আরও ভালো কিছু কাজ যাতে সবার সামনে প্রেজেন্ট করতে পারি।